ধেমাজিত বাইক সহ উদ্ধার মৃতদেহ। টেলিজান দলঙৰ তলত উদ্ধার মৃতদেহ। এখন ইয়ামাহা এফ জেড বাইক সহ মৃতদেহ উদ্ধার করা হৈছে। বাইকখনৰ নম্বৰ হৈছে AS04AB6080। নিশা তীব্র গতির বাবে নিয়ন্ত্রণ হেরুয়াই দলঙৰ তলত পৰাৰ সন্দেহ কৰা হৈছে। ইতিমধ্যে নৈৰ পৰা মৃতদেহ উঠাই অনা হৈছে। আমি দেখুৱাইছো সেই দৃশ্য সম্পাদিত ৰূপত। টেলিজান দলঙৰ তলত উদ্ধাৰ কৰা হৈছে এজন যুৱকৰ মৃতদেহ। এখন ইয়ামাহা এফ জে বাইক সহ মৃতদেহ উদ্ধাৰ কৰা হৈছে। বাইকখনৰ নম্বৰ হৈছে AS04AB6080। নিশা তীব্ৰ গতিৰ বাবে নিয়ন্ত্ৰণ হেৰুৱাই দলঙৰ তলত পৰি যুৱকজনৰ মৃত্যু হোৱাৰ সন্দেহ কৰা হৈছে। কিন্তু যুৱকজনৰ পৰিচয় এতিয়াও জানিব পৰা হোৱা নাই। পরিয়ালের বাকি মানে ঘর মানুষখিনিয়ে কোয়া মতে লড়াজন রাতেপা 11টা বজালেকে ঘরতে আছে। ঘরতে কি মানে ঘর বনায় আসলে ঘর সেই সিমেন্ট আনিছে কিবা আনিছে। তারপর সেই চারিজন লড়াই মানে তাক আহি পেলায় পিকনিক খাবলে জোরজবস্তি ঘরপা লৈ গৈছে। ঘরপা চাউল তারপর কিবা খড়ি এনেকা লৈ মেলি আহি পেলায় পিকনিক খাবলে আহিলে। অহার পিছত ইয়ালে আহিলে, আহি পেলায় সেই আপনার সন্ধ্যা সময়ত আর 5টা 5:30 মান বজাত তাকেও সেই লড়াকিজন ঘরলে গৈ পেলায় মানে কৈছে শরত আহিল নে আমি বেলেগ কোনোবা এজনের লগত বাইকত অহা নিচিনা ঘর তার শরত নাম হেৰি এইটো কি কয় বিচার গুচার সিহঁতে আহি পেলায় মানে চারিজনে মানে বেলেগ বেলেগ কথা। এজনে কৈছে পানীত সাঁতুরি থাকতেই নাইকিয়া হল। এজনে কৈছে কোনোবা মানুহে কৈছে কোনোবা টপা আঙ্কুর বুলি কয় মাতে লড়া এটা তার লগত বাইকত আহিলে। তাৰপিছত এটা লড়া সুধুতে কৈছে নাই মই ইহঁতর লগত পিকনিক খোৱা নাই। এটাই কৈছে মোৰ টমটমখন ভাত লৈহে ইহঁতে আহিছে। সেইটো সন্দেহ হওয়াত গোটেই গাঁৱৰ মানুহখিনি গোট খাই গল। গাঁৱৰ মানুহখিনি গোট খাই যোৱাৰ লগে লগে গোটেই মানুহখিনিয়ে সোধা পোছা কৰিলে। সোধা পোছা কৰোঁতে সিহঁতে কৈ কাঢ়িছে আমি একেলগে পিকনিক খাবলৈ আহিছিলোঁ। আমি এটা লৈ কৈছে মই বাচন ধুই থাকোঁতে সি পানীত ক'ত নাইকিয়া হ'ল আমি বিচাৰিলোঁ নাপালোঁ। হয়তো এইটো পৰিকল্পিতভাৱে হত্যাকাণ্ডও হ'ব পাৰে।